ক্লাস নাইনের ছেলেমেয়েরা, তোমাদের আজকে পড়াবো শালক সংশ্লেষ পদ্ধতি, অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হয়। শালক সংশ্লেষের সময় কিন্তু সবুজ অঙ্গেন হলো ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়। ওইগুলোকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হলো আলোক দশা বা আলোক নির্ভর দশা, আর একটি হলো অন্ধকার দশা। আমি এখানে তোমাদের যে খাতায় লিখে দেখাচ্ছি, হ্যাঁ তাহলে কী বললাম বলো তো, একটা ভাগ হলো আলোক, এই যে এখানে লিখছি আলোক দশা বা আলোক নির্ভর দশা, আর দ্বিতীয়টা হলো অন্ধকার অন্ধকার দশা বা আধার দশা বা শুধু রাসায়নিক বিক্রিয়া দশা। অন্ধকার দশাটি এগুলো না। আলোক দশায় হয় কি, জল জারিত হয়, এবং অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। এই জন্য শালক সংশ্লেষ পদ্ধতিকে জারণ বিজারণ বিক্রিয়াও বলা হয়। তোমরা ক্লাস এইটে ফিজিক্যাল সায়েন্সে জারণ বিজারণ পদ্ধতি পড়ে আসছ, অতএব নিশ্চয়ই বুঝতে পারছ আমি যে কথাটা একটু আগে বললাম যে আলোক দশায় কী হয় বলতো, জল জারিত হয়, এবং অন্ধকার দশায় বা আধার দশায় বা রাসায়নিক বিক্রিয়া দশায় কী হয় বলতো, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। এই জন্য শালক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বা বিক্রিয়াও বলা হয়। এখানে তোমাদের আমি বই থেকে এবার আমি একটু তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো জারণ বিজারণ, এই যে এ শালক সংশ্লেষে তোমরা জানো চারটি জিনিসের প্রয়োজন হয় বা চারটি উপাদানের প্রয়োজন হয়, কার্বন ডাইঅক্সাইড, জল, প্রধানত সূর্যালোক এবং ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিল রঞ্জক কণা, যে কোনো সবুজ অঙ্গের। এইবার দেখো রাসায়নিক বিক্রিয়াটা, তাহলে দেখো ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, এই যে ভালো করে খেয়াল করে দেখো তোমরা, এই যে ছয় লিখে তারপরে যে কার্বন ডাইঅক্সাইড লেখা আছে, ছয় অণু কার্বন ডাইঅক্সাইড যোগ মানে প্লাস বারো অণু H2O অর্থাৎ জল, তারপর তীর চিহ্ন দিয়ে উপরে আলোক লেখা আছে, নিচে ক্লোরোফিল লেখা আছে। তোমাদের আমি আগেই বলেছি যে শালক সংশ্লেষের কাঁচামাল হল কার্বন ডাইঅক্সাইড এবং জল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং জলের মধ্যেই রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়, আর আলোক আর হলো ক্লোরোফিল বিক্রিয়াটা ঘটাতে সাহায্য করে মাত্র, বিক্রিয়ার পরেও এদের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অনুঘটক রূপে কাজ করে এই দুটো। এইবার দেখো তাহলে জল, ছয় অণু জল আর বারো অণু কার্বন ডাইঅক্সাইড মিলে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া করে কী উৎপন্ন হলো, এক অণু শর্করা বা গ্লুকোজ। শর্করার ফর্মুলাটা যে দেখো C6H12O6, অর্থাৎ ছয়টি কার্বন পরমাণু, বারোটি হাইড্রোজেন পরমাণু, ছয়টি অক্সিজেন পরমাণু, এই তিন ধরনের মৌল, এই এই ছয় অণু পরমাণু, বারো পরমাণু, ছয় পরমাণু মিলে এক অণু শর্করা বা গ্লুকোজ, মানে যেটাই আমরা চিনি খাই ওই রকম চিনি উৎপন্ন হয়, গ্লুকোজ উৎপন্ন হয় বা শর্করা উৎপন্ন হয়। আর উপজাত হিসাবে কী উৎপন্ন হয়, উপজাত হিসাবে উৎপন্ন হয় ছয় অণু জল আর ছয় অণু অক্সিজেন। এই অক্সিজেনটা হলো সবুজ অঙ্গ থেকে পরিবেশে নির্গত হয়ে যায়, আর এই যে উপজাত হিসাবে এই যে জলটা উৎপন্ন হয়
এটাকে বিপাকীয় জল বলা হয়। এই জলটা উদ্ভিদ কোষে থেকে যায় পুনরায় আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই বিপাকীয় জলটা ব্যবহৃত হয়, বারবার এটা ব্যবহৃত হতেই থাকে। এইবার এখানে দেখো এই যে বারণ জল, জলটা কি হয়েছে বলতো, এই যে জারণ লেখা আছে, দেখো এই যে একটি তীর চিহ্ন দেওয়ার মতো আছে উপরে, এই যে দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে লেখা আছে জারণ, তারপরে কি লেখা আছে, ছয় অণু অক্সিজেন, অর্থাৎ হাইড্রোজেনটা বিযুক্ত হয়ে গেছে জল থেকে, শুধু অক্সিজেন উৎপন্ন হলো ছয় অণু, এই জন্য এটা হলো জারণ। হ্যাঁ, আবার এই দিকে কি হয় যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, তোমাদের আগেই বললাম, হ্যাঁ এই যে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড আছে, নিচে দেখো এই যে আবার একটি তীর চিহ্ন দিয়ে যাচ্ছে, এই যে মাঝখানে বিজারণ লেখা, তারপরে কি হয়েছে বলতো, এই যে শর্করা উৎপন্ন হয়েছে এখানে তীর চিহ্নের মাথায়, এখানে C6H12O6। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডটা থেকে কি হলো, কার্বন ডাইঅক্সাইডে হলো অক্সিজেনের সঙ্গে এই যে হাইড্রোজেন যুক্ত হলো, অর্থাৎ এটা হলো বিজারণ। বুঝতে পারছো তো, এই যে তোমাদের বইয়েও এই এটা আছে, এই জারণ বিজারণ বিক্রিয়াটা এরকমভাবেই একদম তীর চিহ্ন দিয়ে, আগে বিক্রিয়াটা যে প্লাস চিহ্ন দিয়ে বোঝানো আছে, তারপর তীর চিহ্ন দিয়ে জারণ, এবং নিচের দিকে যে বিজারণ, এরকমভাবে দেওয়া আছে। তাহলে যদি দুই নম্বরে প্রশ্ন আসে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন, তখন তোমাদের এইভাবে লিখতে হবে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার আলোক দশায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়, এবং অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ বা শর্করা উৎপন্ন হয়। এই জন্য সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়াও বলা হয়। আর সঙ্গে কী দিতে হবে, এই যে বিক্রিয়াটা এই তীর চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে একদম পুরো দুই নম্বরের মতো, দুই নম্বরই, দুই বা তিন নম্বর যাই থাকুক, একদম পুরো নম্বর এই বিক্রিয়াটা সহ যদি দাও। আচ্ছা, এইবার তাহলে এটা বললাম সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বলা হয় কেন এটা বললাম, এইবার আলোক দশায় যে ঘটনাগুলো ঘটে সেটা আমি তোমাদের এখানে খাতায় লিখে বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো। এই যে হ্যাঁ, এই যে দেখো আমি এখানে আবার হেডলাইনটা লিখলাম আলোক দশা, আলোক দশা লিখে, তাহলে এইবার আলোক দশায় কী কী ঘটনা ঘটেন সেটা আমি সংক্ষেপে একটা ডায়াগ্রামের আকারে লিখে বোঝাচ্ছি তোমাদের, ভালো করে খেয়াল করো। এই যে প্রধানত কি বলছে, যে আলোক বলতে কি বোঝায়, প্রধানত সূর্যালোক, তাছাড়া জোরালো কৃত্রিম আলোতেও অল্প পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ঘটে। তাহলে আলোক বলতে সূর্যালোক, যেহেতু এই যে আমি এখানে কী আঁকলাম, সূর্যের একটা হলো গিয়ে সরল কী আঁকলাম, চিত্র আঁকলাম, এখানে মাঝখানে এইভাবে হলো লিখে দিলাম সূর্য। হ্যাঁ, সূর্য যখন ওঠে, সূর্যের আলো যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সূর্যের আলোর সঙ্গে অতি তেজ সম্পন্ন এবং বেগ সম্পন্ন এক ধরনের কণা ছড়িয়ে পড়ে, তাকে কোয়ান্টাম কণা বা ফোটন কণা বলা হয়। এটা তোমাদের আমি আগেও বলেছিলাম, আবার বলছি। তাহলে এখানে যে সূর্যের রশ্মিগুলো দেখানো আছে, তার পাশে আমি লিখে দিলাম ফোটন কণা বা কোয়ান্টাম কণা। আচ্ছা, এইবার এই ফোটন কণা বা কোয়ান্টাম কণা উদ্ভিদের কে গ্রহণ করে,
এই যে দেখাচ্ছি, এইখানে আমি লিখলাম সংক্ষেপে CHL, অর্থাৎ এই যে বোঝাচ্ছে CHL যে বোঝাচ্ছে ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে সবুজ রং যৌগনা থাকে তাকে বলা হয় ক্লোরোফিল। এই ক্লোরোফিলটা প্রথমে কি থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই নিষ্ক্রিয় ক্লোরোফিল এই সূর্যালোকের এই ফোটন কণা বা কোয়ান্টাম কণা শোষণ করে, গ্রহণ করে বা শোষণ করে। শোষণ করে নিষ্ক্রিয় ক্লোরোফিলটা কি হয়, সক্রিয় হয়। সক্রিয় অর্থাৎ উত্তেজিত হয়। যখন তাপ দিলে কোনো জিনিস গরম হবে না, ফোটন, সেরকম ফোটন কণা শোষণ করে। ক্লোরোফিলটা প্রথমে ছিল নিষ্ক্রিয়, সেটা উত্তেজিত বা সক্রিয় হয়ে উঠলো। হয়ে উঠে কি করে, কোষের মধ্যে যে জল থাকে, অর্থাৎ যে কোনো সবুজ অঙ্গের কোষে যে জল থাকে, সক্রিয় ক্লোরোফিল সেই জলকে দুইটি আয়নে ভেঙে দেয় বা বিশ্লেষিত করে দেয়। একটা হলো হাইড্রোজেন পজিটিভ আয়ন, আরেকটা হলো হাইড্রোক্সিল নেগেটিভ আয়ন, একটা প্লাস একটা মাইনাস। আবার বলছি, ফোটন কণা শোষণ করে বা গ্রহণ করে নিষ্ক্রিয় ক্লোরোফিল সক্রিয় বা উত্তেজিত হয়ে ওঠে। উত্তেজিত ক্লোরোফিল উদ্ভিদের সবুজ অঙ্গের কোষে যে জল থাকেন, সেই জলকে দুইটি আয়নে বিশ্লেষিত করে দেয় বা ভেঙে দেয়। একটা হলো হাইড্রোজেন পজিটিভ বা হাইড্রোজেন ধনাত্মক আয়ন, আরেকটি হলো হাইড্রোক্সিল নেগেটিভ বা হাইড্রোক্সিল ঋণাত্মক আয়ন। এই যে জলের এই যে এই ভাঙন প্রক্রিয়া, এই ভাঙন প্রক্রিয়াকে বলা হয়, ইংরেজিতে বলা হয় ফটোলাইসিস বা বাংলায় বলা হয় আলোক বিশ্লেষণ। তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে এরকম দুই নম্বরের বা এক নম্বরের ছোট প্রশ্ন, যে ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ কাকে বলে। তখন তোমাদের বলতে হবে নিষ্ক্রিয় ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা গ্রহণ করে সক্রিয় বা উত্তেজিত হয়ে কোষস্থ জলকে হাইড্রোজেন পজিটিভ আয়ন এবং হাইড্রোক্সিল নেগেটিভ আয়নে বিশ্লেষিত করে দেয় বা ভেঙে দেয়। জলের এই ভাঙন প্রক্রিয়াকেই বলা হয় ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ। এইখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, জলের এই যে ভাঙন প্রক্রিয়া, হাইড্রোজেন পজিটিভ আয়নে আর হাইড্রোক্সিল নেগেটিভ আয়নে যে বিশ্লেষণ, এই প্রক্রিয়াটা সর্বপ্রথম বিজ্ঞানী রবিন হিল আবিষ্কার করেন বা পর্যবেক্ষণ করেন। তাই তার নামানুসারে এই বিক্রিয়াটিকে, জলের এই ভাঙন প্রক্রিয়াকে হিল বিক্রিয়া বলা হয়, হিল বিক্রিয়া বলা হয়, অর্থাৎ ফটোলাইসিসকে হিল বিক্রিয়া বলা হয়। যদি তোমাদের পরীক্ষায় আসে হিল বিক্রিয়া কাকে বলা হয়, তাহলে তোমাদের লিখতে হবে ওই একই, যে নিষ্ক্রিয় ক্লোরোফিল ফোটন কণা গ্রহণ করে উত্তেজিত হয়ে বা সক্রিয় হয়ে সবুজ অঙ্গের প্রশস্থ জলকে হাইড্রোজেন পজিটিভ আয়ন এবং হাইড্রোক্সিল নেগেটিভ আয়নে বিশ্লিষ্ট করে দেয়। জলের এই ভাঙন প্রক্রিয়া বিজ্ঞানী রবিন হিল সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন বলে তার নামানুসারে একে হিল বিক্রিয়া বলা হয়। এইভাবে বাস পরিষ্কার লিখে দুই নাম্বার। এইবার ওই সঙ্গে আবার আরেকটা লেজুর থাকতে পারে প্রশ্ন, যেমন হিল বিক্রিয়া কাকে বলে ওইটুক তো হলো, সঙ্গে আর একটু থাকে হিল বিকারক কি এটাও বলে। তাহলে এই যে দুটা আয়ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, একটা হাইড্রোজেন
পজিটিভ আয়ন আর একটা হাইড্রোক্সাইল নেগেটিভ আয়ন। এই হাইড্রোজেন পজিটিভ আয়ন গ্রহণকারী পদার্থকে, একটা রাসায়নিক পদার্থ এই হাইড্রোজেন আয়নকে গ্রহণ করে, সেই রাসায়নিক পদার্থটাকেই বলে হিল বিকারক। সেই রাসায়নিক পদার্থটা কি? রাসায়নিক পদার্থটা হলো উদ্ভিদের সবুজ অঙ্গের কোষে, সবুজ কোষে একটা রাসায়নিক পদার্থ থাকে, সেই পদার্থটা হলো সংক্ষেপে NADP। NADP-র সম্পূর্ণ নাম হলো নিকোটিন, NNicotin, এতে অ্যাডেনাইন, দ্বিতে ডাইনিউক্লিওটাইড, ইতে ফসফেট। আবার বলে দিচ্ছি, এতে নিকোটিন বা নিয়াসিন, নিকোটিন বা নিয়াসিন, এতে অ্যাডেনিন, দ্বিতে ডাইনিউক্লিওটাইড, পিতে ফসফেট। তাহলে পুরো নাম কী হলো? নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই যৌগটা উদ্ভিদের সবুজ অঙ্গের কোষে থাকে। ওই যৌগটা কী করে? এই যে বিশ্লিষ্ট যে আয়নগুলো, তার মধ্যে হাইড্রোজেন পজিটিভ আয়নকে এই যৌগটা গ্রহণ করে। এই যৌগটার নামই হলো হিল বিকারক। অর্থাৎ হিল বিকারক কি যদি প্রশ্ন আসে, তাহলে তোমাদের লিখতে হবে হাইড্রোজেন আয়ন গ্রহণকারী, হাইড্রোজেন পজিটিভ আয়ন গ্রহণকারী পদার্থকে হিল বিকারক বলে। আবার তোমাদের কি আসে, NADP-র সম্পূর্ণ নাম লেখো, এইরকম প্রশ্ন আসে। সাধক সংশ্লেষ থেকে এরকম অনেকগুলো সম্পূর্ণ নাম তোমাদের শিখতে হবে। আমি এক এক করে বলে আবার সবকটা আবার তোমাদের মনে করিয়ে দেব। তাহলে এটা আগে প্রথমে এটা মনে রেখো, NADP, নিকোটিনামাইড বা নিয়াসিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এর সঙ্গে তাহলে কী যুক্ত হয়? এই যে হাইড্রোজেন পজিটিভ আয়ন কী গ্রহণ করে? বিজারিত NADPH2, এই যে এটা গঠন করে। কী লিখলাম? বিজারিত, বিজারিত মানে যে হাইড্রোজেন আয়নটা গিয়ে যুক্ত হল, গঠন করলো NADPH2। NADPH2-র পুরো নাম হলো বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। অর্থাৎ এই যে H2-টা যুক্ত হওয়ার ফলে এই NADP-র যে পুরো নাম, তার আগে শুধু বিজারিত কথাটি লিখে দিতে হবে। এই বিজারিত NADPH2 অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট ওই সবুজ কোষে থেকে যায়, থেকে যায় কি, এটা কী করে? ভবিষ্যতে যে আধার দশা বা অন্ধকার দশা যে হবেন, সেই দশায় যে গ্লুকোজ উৎপন্ন হয় তা উৎপন্ন হতে সহায়তা করে। অর্থাৎ আলোক দশায় উৎপন্ন বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট পরবর্তীতে অন্ধকার দশায় গ্লুকোজ উৎপন্ন হতে কাজে লাগে। আর এই দিকে দেখো, এই দিকে এবার আর কি আয়ন আছে? হাইড্রোক্সিল নেগেটিভ আয়ন বা হাইড্রোক্সিল ঋণাত্মক আয়ন। ঋণাত্মক আয়ন কখন হয়? যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয়, তাই তো? এইবার এই এগুলো আর কি হাইড্রোজেন নেগেটিভ আয়ন, প্রত্যেকটি হাইড্রোজেন নেগেটিভ আয়ন একটা করে ইলেকট্রন ত্যাগ করে দেয়, মাইনাস করে দেয়। মাইনাস করলে তখন কিসে পরিণত হয়ে যায়? হাইড্রোক্সিল মূলকে পরিণত হয়ে যায়। এই যে OH শুধু পজিটিভও থাকলো না, নেগেটিভও থাকলো না। ইলেকট্রন ত্যাগ করার ফলে হাইড্রোক্সিল মূলক গঠন করলো। এইবার হাইড্রোক্সিল মূলক কী করে বলতো? পরস্পর নিজেদের মধ্যে যেরকম বিক্রিয়া করে, বিক্রিয়া করে একটা খুব ক্ষণস্থায়ী মানে ভঙ্গুর বা ক্ষণস্থায়ী একটা যৌগ উৎপন্ন করে, তার সংকেত হলো H2O2। এটা হলো হাইড্রোজেন পারক্সাইড।
এগেইনস্ট ওটাকে কী বলা হয় হলো শত মানে ভঙ্গুর, মানে সহজেই তাড়াতাড়ি ভেঙে যায়, মানে সাময়িকভাবে উৎপন্ন হয় ক্ষণস্থায়ী জৈব যৌগ হাইড্রোজেন পারক্সাইড। এই হাইড্রোজেন পারক্সাইড কিছুক্ষণ পরেই আবার বিশ্লিষ্ট হয়ে গিয়ে কী উৎপন্ন হয়, এই হলো H2O, অর্থাৎ জল উৎপন্ন হয় আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এই যে উৎপন্ন হয় জল আর অক্সিজেন, এই যে এই অক্সিজেনটা কী হয় বলতো, উপরের দিকে তেজ চিহ্ন দিয়ে বোঝানো হয়, এই অক্সিজেনটা আবার পরিবেশে নির্গত হয়ে যায়। পরিবেশ অর্থাৎ কি, যদি স্থলজ উদ্ভিদ হয় তাহলে অক্সিজেন বায়ুমণ্ডলে নির্গত হয়ে যায়, আর যদি জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়া করে থাকে তাহলে এই অক্সিজেন জলের মধ্যে ত্যাগ হয়, জলে নির্গত হয়ে যায়। অর্থাৎ এই জন্য যে উদ্ভিদ যে পরিবেশে জন্মায় সেই পরিবেশের মধ্যে ত্যাগ হয় অক্সিজেনটা। আর এইটা এই যে কীভাবে থাকে, এই যে বিপাকীয় জল আগে বললাম, বিপাকীয় জল হিসাবে থেকে যায়, ওই এই জলটা বিপাকীয় জলটা পুনরায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কাজে লাগে। এইবার আলোক দশায় আরেকটি ঘটনা সম্পন্ন হয়, সেটিও আমি এখানে লিখে দেখাচ্ছি, এই যে খেয়াল করো, সবুজ অঙ্গের কোষে আরেকটি গ্রাহী জৈব যৌগ থাকে, তার নাম হলো ADP। ADP তোমরা কিন্তু ক্লাস এইটে পড়ে এসেছ, অতএব জানো ADP-র সম্পূর্ণ নাম হলো অ্যাডেনাইন বা অ্যাডেনিন ডাইফসফেট। হ্যাঁ, অ্যাডেনিন ডাইফসফেট। এইবার হলো তাহলে দুইটা ফসফেট অণু থাকে। এখন কি হয়, এই সূর্যালোকের সহায়তায় আরেকটি পিআই অর্থাৎ আরেকটি ফসফেট অণু এই ADP-র সঙ্গে যুক্ত হয়, আর যুক্ত হয়ে কী উৎপন্ন করে, অ্যাডিনোসিন ডাইফসফেট। ADP-র সম্পূর্ণ নাম হলো অ্যাডিনোসিন ডাইফসফেট। এইবার তার সঙ্গে এই যে প্লাস দিয়ে বোঝাচ্ছে আরেকটা পিআই অর্থাৎ ফসফেট সমৃদ্ধ অণু যৌগ, হ্যাঁ, যুক্ত হয়ে কি উৎপন্ন করে, ATP, উচ্চ শক্তি সম্পন্ন ATP। এর পুরো নামও তোমরা ক্লাস এইটে পড়ে এসেছ, ATP-র পুরো নাম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অর্থাৎ এখানে তিনটা ফসফেট অণু আছে, এখানে দুইটা ছিল ফসফেট অণু, তার সঙ্গে আরেকটা ফসফেট অণু যুক্ত হয়ে ATP উচ্চ শক্তি সম্পন্ন ATP অণু গঠন করলো। হ্যাঁ, এখানে যে লিখে দিতে হয় সূর্যালোক, যে চিহ্ন যে লিখছি তার উপরে সূর্যালোক। এইবার তাহলে সূর্যালোকের সহায়তায় সবুজ কোষের সবুজ কোষে অবস্থিত ADP-র সঙ্গে এখনও ফসফেট যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন ATP গঠন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফটো ফসফোরিলেশন। এই যেখানে লিখে দিচ্ছি ফটোফসফোরিলেশন বা ফটোসিনথেটিক ফসফোরিলেশন। আবার বলছি, এটাও কিন্তু দুই নম্বরের প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে, কীভাবে আসে, ফটোফসফোরিলেশন বা ফটোসিনথেটিক ফসফোরিলেশন কাকে বলে, বা ফটোফসফোরিলেশন বা ফটোসিনথেটিক ফসফোরিলেশন বলতে কী বোঝায়, তখন তোমাদের লিখতে হবে উদ্ভিদের সবুজ অঙ্গের কোষে এক ধরনের গ্রাহী জৈব যৌগ ADP অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট থাকে, সূর্যালোকের সহায়তায় তার সঙ্গে এক অণু ফসফেট
যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠন করে। এইভাবে এডিপি থেকে এটিপি গঠন করার বা তৈরি হওয়ার প্রক্রিয়াকে ফটোফসফোরিলেশন বা ফটোসিনথেটিক ফসফোরিলেশন বলা হয়। এই যে এটিপি তৈরি হলো, এই এটিপি আবার আধার দশায় বা অন্ধকার দশায় যে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে ঘটে যে শর্করা অণু তৈরি হয় তার জন্য শক্তি সাপ্লাই দেয়, অর্থাৎ শক্তি প্রদান করে। এই পর্যন্তই হলো গিয়ে আলোক দশা। আমি যে একটা ডায়াগ্রাম, সরল ডায়াগ্রাম একে তোমাদের বুঝালাম, এইরকমভাবে তোমরা এটা লিখে নিও, তোমরা এই ডায়াগ্রামটা ধরে লিখে নিয়ে তোমরা বেশ ভালো করে এটাকে আয়ত্ত করে ফেলবে, মুখস্থ করে ফেলবে। আচ্ছা শোনো, তাহলে আজকে যে আলোক দশার যে বিক্রিয়াগুলো পড়ালাম এই পর্যন্তই আজকে হলো গিয়ে থাকবেন। আর এই যে আলোক দশার যে এইগুলো আর কি বিক্রিয়াগুলো আমি সরল চিত্রাকারে এখানে এঁকেছি, এই ছবিটা তোমাদের এই আমার পড়ানোটা যে পাঠাবো তার সঙ্গে একদম হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা তখন একে ভালো করে ই করবে, লিখে নেবে। লিখে নিয়ে আমি যেরকম অনেকটা বেশ স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বললাম এরকমভাবে মনে রাখবে এবং পরীক্ষার সময় এরকমভাবে লিখতে হবে। ঠিক আছে, আজকে পর্যন্ত ভালো থাকবে।